নমস্কার, আমি ইধিকা বল। আমি আজকে এলএসজি প্রিমিয়ারে এসেছি। ট্রেলারটা দেখে তো আমার অসাধারণ লেগেছে আর ভীষণ মিস্টিরিয়াস কিছু মনে হচ্ছে। ওয়েল গাইস, আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাদের জন্য যারা ভিডিও মেক করেন বাট একটা প্রপারলি ভিডিও মেক করতে পারেন না, এইচডিআর কোয়ালিটি কিংবা এইচডি কোয়ালিটি করতে পারেন না। বা এইচডি কোয়ালিটি করতে হলেও আপনাকে বিভিন্ন মেকানিজম, বিভিন্ন অ্যাপস ইউজ করে এটাকে করতে হয়। আর আমি আজকে দেখাবো আপনারা কিভাবে একটা অ্যাপস ইউজ করে এখান থেকে এক ক্লিকের মাধ্যমে এইটাকে এইচডিআর কোয়ালিটি কিংবা এইচডি কোয়ালিটি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েল গাইস, আমি এটা প্রপারলি এবং ক্লিয়ারলি দেখানোর জন্য আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। আপনারা কিভাবে এই প্রপার সলিউশনটা করতে পারবেন, এই জন্য আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। উইঙ্ক লেখে, WINK উইঙ্ক লেখে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটা অপশন চলে আসবে। এই লোগোটা দেখে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমারটা ইনস্টল করা, তাই ওপেন করে দেখাচ্ছি। ওপেন করার পরে আপনাদের যে অ্যালাউগুলো চাবে সেই অ্যালাউগুলো দিয়ে নেবেন। এরপরে দেখেন এখানে কিন্তু সবগুলো অপশন চলে আসছে। এখানে কিন্তু ভিডিও এডিট ছাড়াও অনেকগুলো অপশন চলে আসছে, এখান থেকে আপনারা অপশনগুলো দেখে নেবেন। কিন্তু আপনার ছবি এডিট করা কিংবা ভিডিও এভরিথিং এখান থেকে করতে পারবেন, তবে সবগুলো করতে পারবেন না, কিন্তু প্রিমিয়াম কিনে করতে হবে। তবে আপনাদেরকে আমি দেখাবো যে এখান থেকে ভিডিওটা কীভাবে এইচডিআর কোয়ালিটি করবেন, এইচডি কোয়ালিটি করবেন। এই জন্য আপনাকে প্রথমে যে এই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করেন, প্রথম যে অপশনটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন যে নিচে ট্রাই নাও, এখানে ক্লিক করবেন। আপনাদের ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন, যেই ভিডিওটাকে আপনারা এইচডিআর কোয়ালিটি করতে চান বা এইচডি কোয়ালিটি করতে চান সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখবেন যে টাইম কাম ডাউন হচ্ছে, এই টাইমটা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে এখানে কিন্তু প্রসেসিংটা হয়ে যাবে। আমাদের অপেক্ষার পালা শেষ। এবারে দেখেন আপনি জাস্ট একটু ফেসটার দিকে লক্ষ্য করবেন, এখানে দেখেন যে স্মুথনেসটা কীভাবে আপনার জাস্ট একটা ইমেজিং ফিল পাবেন। এখান থেকে দেখবেন যে ম্যাজিকের মতো কাজ করতেছে। এখানে দেখেন যে ফেসটা এরকম, আর এটা হচ্ছে এইচডিআর কোয়ালিটির পরে এইরকমের একটা স্মুথনেস এখানে পাবেন। জাস্ট এরকম দেখেন ফেসটা কতটা স্মুথ। আপনারা জাস্ট একটা ভিডিও যদি এখান থেকে মানে তৈরি করেন তাহলে বুঝতে পারবেন, হয়তো আমার স্ক্রিনে বা এইরকম ভিডিও কোয়ালিটির কারণে অনেক সময় খারাপ হয়, বাট আপনি যদি একটা ভিডিওকে এখানে এইচডি করে দেখেন তাহলে তফাতটা বুঝতে পারবেন। সো এরপরে আপনারা এখান থেকে সেভ অপশনে গিয়ে সেভ করে নেবেন। দেখেন উপরে কর্নার অপশনে সেভ অপশন আছে, এখানে সেভ দিবেন। তবে তার আগে ভিডিও এইচডি কোয়ালিটিটা সিলেক্ট করে নেবেন। আপনারা এখানে দেখেন যে এইচডি কোয়ালিটি আছে, এই যে এইচডি কোয়ালিটি নিচে এখানে সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট করার পরে এইচডি কোয়ালিটি হয়ে গেল। এখন আপনারা উপরে দেখেন সেভ অপশন আছে, এই সেভ অপশনে গিয়ে সেভ করে দিবেন। সেভ করার পরে এখানে দেখেন কন্টিনিউ অপশন চলে আসছে, এখানে কন্টিনিউতে দিয়ে এটাকে কন্টিনিউ করে দিবেন। এরপর সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং জানাবেন যে আসলে ভিডিওটা কেমন হয়েছে। আপনার ভিডিওটা যদি কমপ্লিটলি আপনার মনের মতো হয় তাহলে এসে এখানে একটা লাইক করে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।